সবাই দিয়ে দিচ্ছেন, ওড়িশা দিচ্ছেন, ত্রিপুরা দিচ্ছেন, অন্যান্য রাজ্য, কেন্দ্র সরকার প্রত্যেকেই সিরিয়ালি পরপর কিন্তু ঘোষণা হতেই চলেছে। তাহলে আপনারা দিতে পারছেন না কেন? এই প্রশ্ন যদি আদালতে রাজ্য সরকারকে এই প্রশ্নের যদি মুখোমুখি হতে হয় তাহলে রাজ্য সরকার কি করবেন? প্রকল্প প্রত্যেকে কম বেশি চালাচ্ছেন, ওড়িশা গভর্নমেন্টও প্রকল্প চালাচ্ছেন, ত্রিপুরা গভর্নমেন্টও প্রকল্প চালাচ্ছেন, তেলেঙ্গানাও প্রকল্প চালাচ্ছেন, দিল্লিও প্রকল্প চালাচ্ছেন, প্রত্যেকেই প্রকল্প চালাচ্ছেন। এমন নয় যে শুধু ওয়েস্ট বেঙ্গলই প্রকল্প চলছে, প্রকল্প প্রত্যেক জায়গায় চলছে। তাহলে উনারা দিয়ে দিচ্ছেন, আপনারা দিয়ে দিচ্ছেন না কেন? এই প্রশ্নের জবাবে কি বলবেন রাজ্য সরকার? এই প্রশ্নের জবাবে কিন্তু রাজ্য সরকারের পক্ষে কিছু বলা কিন্তু রাজ্য সরকার এই প্রশ্নের কোন জবাব দিতে পারবেন না আদালতে। ১৬ তারিখ সেদিকেই তো তাকিয়ে থাকতে হবে, এছাড়া উপায় নেই। কারণ অন্যান্য রাজ্যে ঘোষণা হলেও এ রাজ্যে যে সমস্ত খবর উঠে আসছে সেরকম কোন আশানুরূপ কোন খবর কিন্তু এখনো পর্যন্ত আসছে না। যেটি আপাতত খবর আছে ১৬ তারিখের ডিসিশন, অন্যদিকে ২৭ জানুয়ারি বড় একটি আন্দোলনেরও ব্যাপার।